ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে মুরশিদের তিনটে নমুনা, শুনে নাও তিনটে নমুনা, যার কাছে থাকবে না জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এক নম্বর নমুনা, যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না, ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না। যাদের চোখ থাকতে আখেরাতের কথা ভেবে এই চোখ যাতে দেখে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলে তে মানুষ না। যাদের কান থাকতে, যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না। এই বাবাজিরা আমার শোনার চান বন্ধুরা, আমাদের চোখ আছে দেখতে পাই না, পাই না, দেখতে পাই তো ইনশাল্লাহ, দেখতে পাই ইনশাল্লাহ। পাশের বাড়ির মানুষ যখন আর্তনাদ করে আমার চোখ পরে মনে হচ্ছে, আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে, এ চোখ পরে কোনো দিন। এ বাবাজিরা যখন কোনো মানুষ আর্তনাদ করে তাদের আর্তনাদের আওয়াজ আমার কানে আসে, আসে কোনো এতিম আর মিসকিনের বুক ভরা বেদনার পানি যখন ছুটে চলে আসে আমার চোখকে একবার দেখতে পায়। যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায় তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে, ওঠে। তাহলে ভয় যাচ্ছে আপনার আমার হৃদয়টা কেমন, গরু ছাগলের হৃদয় যেমন, গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না, গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না, গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে যায় না, আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না। এটা মনুষ্যত্বের নমুনা আমার আল্লাহওয়ালা ভাইরা। মানুষ যখন খায় তখন সবাইয়ের দিকে তাকিয়ে খায়, আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নাই আর কারো পেট দেখে। আপনি আমি এবার ভেবে দেখি না, নিজের পেটের দিকে তাকিয়ে খাই না সবার দিকে তাকিয়ে খাই, আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। তাই কলমা পড়ে, নামাজ পড়ে, দরুদ পড়ে পার হওয়ার আগে মানুষ হন, মানুষ না হলে কোনো কাজ হবে না। 80 বছর যদি কোনো গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না, কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে কোরআন একবার নয় বার বার বলেছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের যত প্রাণী আছে যত মখলুক আছে সবাই খোদা জিকির করে, এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না, মানুষ হলে তবে, মানুষ না হলে না। এই জন্য মানুষের কোলে জন্ম নিলে, মানুষের কোলে বড় হলে, মানুষের পালে মানুষ হলে ওকে মানুষ বলে না, মানুষ হওয়ার জন্য আলাদা দাইশে ফেলে মানুষ করতে হয়, ও দাইশটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইশে যখন আপনার মাপে মিলবে না তখন দুনিয়া ওকে মানুষ বলি, আল্লাহ ওকে মানুষ বলে না। আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানের জন্য সুদিন অংশা আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইশে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। শেষ নকতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ঘরে উপোস যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, চুলো জ্বলে না, একটা খাসি হাদিয়া এলো নবীর ঘরে, নবী খাসিটাকে জবাই করলেন, গোস্তটাকে ছাড়ালেন, টুকরো টুকরো করে বানালেন, প্রত্যেক বিবির হাতে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন, একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে বসে গেলেন, আম্মাজান আয়েশা দেখলেন রাসূল ঘর মাক্ত হয়ে গেছে, খানিক পরে উঠে আবার চলে গেলেন,
দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীরটা ঘামে একেবারে গোসল হয়ে গেছে। আল্লাহ রাসুলের ঘরমাক্ত দেখে আম্মা যান আয়েশা থাকতে পারলেন না, এক পাখা এনে হাওয়া করতে শুরু করলেন, ঠান্ডা শীতল হাওয়া পেয়ে রাসুলের ক্লান্তি দূর হচ্ছে। আম্মা যান আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আমার বেয়াদাবি মাফ করে দেবেন, একবার জানতে পারি গোশের টুকরোটা কার আর কার কাছে আপনি নিয়ে যাচ্ছেন আর বারবার ঘুরে আসছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা সবার ভাগ হয়ে গেছে, আমি এই ভাগটা আমার খাদিজার জন্য রেখেছি আর খাদিজাকে দেবার জন্য নিয়ে যাচ্ছি। আম্মা যান আয়েশা বললেন, আল্লাহর হাবিব আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো পৃথিবীতে নেই, আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা আয়েশা খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি, কিন্তু আয়েশা শুনে রাখো, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই বলে আমি খাদিজাকে ভুলে যাই নাই, এখনও খাদিজাকে আমি মনে রেখেছি। তাই ভাগটা নিয়ে মদিনার গলিতে ছুটে গিয়ে দেখছিলাম কোনো বান্ধবী খাদিজার আছে কিনা, বান্ধবীর কোনো বাচ্চা আছে কিনা, কিংবা বান্ধবীর কোনো আরও বান্ধবী আছে কিনা, তার হাতে গোশের টুকরোটা দিয়ে দেব আর দিয়ে ছুটে খাদিজার কাছে জান্নাতুল মালায় গিয়ে দাঁড়াবো আর দাঁড়িয়ে বলে আসবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তোমার ভাগটা আমি দিয়ে এসেছি, তুমি তোমার ভাগটা বুঝে নিয়ে নিও, আমি তোমাকে ভুলি নাই খাদিজা, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার যে দায়িত্ব দিয়েছেন এটা সেই দায়িত্ব। এই মারিয়ার যুবকেরা মুসলমানেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে মনের মতো পোশাক কিনে দিয়েছেন, দেন নাই, মেয়ে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, ছেলে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, বিবি যেমন চেয়েছে তেমন দিয়েছেন, কাউকে ঠকার নাই, তাদের মনের আশা মিটিয়ে দিয়েছেন, তারা খুশি হয়েছে, আপনি খুশি হয়েছেন। শুনে রাখেন, ঈদের আনন্দে যারা আপনার কাছে এতটা সম্পদ নিয়ে আপনাকে খোকলা করে আপনাকে সিদ্ধ করে সব নিয়ে চলে গেছে, কেয়ামতের ময়দানে এই বাপ ছুটে গিয়ে বেটাকে বলবে, 20 বছর ঈদের দিনে আমি তোকে মনের মতো পোশাক দিয়ে বিদায় করেছিলাম, আজ আমি বাপ এসেছি, আমাকে একবার তাকা। সেদিন বেটা বলবে, লা ওয়ালাদাহু ফিল আরদি লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার কোনো বেটাও ছিল না, আমার কেউ বাপও ছিল না, আমি কারোর বেটা না, আমার কেউ বাপ না। বিরক্ত না করে আপনি অন্য রাস্তা দেখেন, আমাকে বিরক্ত করবেন না। সেদিন মা গিয়ে বলবে, আমাকে চিনতে পারছিস না, তোর বাপ তোকে যেটা দিত না সেটা আমি জিদ করে নিয়ে তোকে দেওয়া করাতাম, তোর বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া করাতাম, তুই চিনতে পারছিস না। বলে সেদিন বলবে, লা ওয়ালিদাহু ফিল আরদি, পৃথিবীতে আমার কোনো মাই ছিল না, আমি মা বলে কিচ্ছু চিনি না, যান আপনি আমাকে বিরক্ত করবেন না। সেদিন সন্তানের কাছে নৈরাস হবে, পিতার কাছে নৈরাস হবে, উদাস হয়ে বসে থাকবে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, সেদিন হাশরের ময়দানে বিচার চালু হওয়ার আগে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে, বিচারের আগে ওদের বিচার হয়ে যাবে, তোমাদের বিচার তো হবে না, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাত দরজা খুলে দেবে, জান্নাতের খুশবু তাদের নাকে আসবে, জান্নাতের সুবাসিত ফুল তারা জ্ঞান লোভ লাভ করবে, আর জান্নাতের রঙিন ফুল দেখে মাতাল হয়ে জান্নাত দিকে দ্রুতগতিতে ছুটে চলে যাবে, জান্নাতের কাছাকাছি যেমনি চলে যাবে। ওই সময় হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম আওয়াজ দেবে, কুম দাঁড়া দাঁড়া আমাকে যেতে দে, কুম কী খবর কী খবর দাদু? বলবে, শোনো আজকে জান্নাতে যাবে না। বললে, কেন? বললে, শোনো আমি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি, এখান থেকে জান্নাত পর্যন্ত হেঁটে যেতে হবে না, আমি একটা রাস্তা বলে দিচ্ছি। বললে, দাদু বলো, সারা জীবন তোমার কাছে ছিলাম, তুমি আমাদেরকে খেলিয়েছিলে, বলো কি রাস্তা বলো? বলছে, ঘুরে আল্লাহর কাছে চলে যাও আর গিয়ে বলো, আল্লাহ আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ কি, আমরা কি ভুল করেছি, আমাদের অপরাধটা বলে দাও, তারপরে জান্নাতে যাব। বলে, অপরাধ কি? বলছে, আল্লাহ প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে
6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত মায়ের কোলে চেপেছে, মা যেখানে গেছে কোলে করে নিয়ে গেছে, বাচ্চা যেখানে যেতে চেয়েছে মা কোলে করে দিয়ে এসেছে। আমরা মাত্র 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে নিয়েছ। আমরা আমাদের মায়ের কোলে ভালো করে চাপতে পারি নাই, তাই আপনার কাছে আমাদের আবেদন হয় এখান থেকে কোলে করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিন। আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, এটা পারমিশন দিয়ে দিন। আমরা মায়ের কোলে না চেপে জান্নাতে যাব না, হেঁটে যাব না। আল্লাহ পাক সেদিন মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমতের দরজা খুলে দেবে আর বলবে, জিব্রাইল যা বাচ্চাগুলোকে ওর মা চিনিয়ে দে। সেদিন প্রত্যেকটি বাচ্চার হাত ধরে নিয়ে জান্নাতের সামনে যাবে, বাচ্চাকে নিয়ে সামনে জান্নাতের সামনে যেতে দেরি, ওদিক থেকে মা হাসুরের ময়দান থেকে সামনে আসতে দেরি হবে না। বাচ্চাকে দেখিয়ে দেবে আর বলবে ওটা তোর মা, বাচ্চাখান থেকে চিৎকার মেরে বলবে মা আমি এসেছি, আয় আয় চলে আয়। মা বাচ্চাকে যেমনি দেখতে পাবে মায়ের চোখ দিয়ে গলগল গলগল করে পানি আসবে, বাচ্চা ছুটে গিয়ে মা বলে গলা জড়িয়ে ধরবে, বাচ্চাকে মা কোলে তুলে নিয়ে টুকরে কাঁদবে। সেদিন বাচ্চা কাঁদবে আর বলবে মা কাঁদিস না, আমি এসেছি তোকে নিয়ে জান্নাতে যাব, জান্নাতের পারমিশন কাটিয়ে দিয়েছি, চ তুই যাবি আমিও যাব। সেদিন মা আরও কাঁদবে, তো জিজ্ঞাসা করবে মা তুই কাঁদছিস কেন, আমি তোকে দেখেছি মা বলে, আমি তোর কোলে চেপেছি বলে, আমি তোকে বিরক্ত করছি বলে তুই কাঁদছিস। বলছে না রে আব্বা, আমি তোর মা ডাক শুনে কাঁদি নাই, তোর মা ডাক শুনে আমার কলিজা ফেটে গেছে আর মনে হয়েছে আজ তোর মা ডাক শুনে, যাদেরকে পৃথিবীতে 20 বছর ঈদের সাজিয়েছিলাম, যাদের সুখের জন্য অট্টালিকার বালাকানা বানিয়ে দিয়েছিলাম, যাদের জন্য প্রত্যেক ঈদে লক্ষ লক্ষ টাকা খরচা করেছিলাম, আজ তাদেরকে আমি মা গিয়ে পরিচয় দিয়েছি, ওরা আমাকে চিনতে পারে নাই, আমাকে বলেছে আমি নাকি ওদের মা না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তোর জন্য 10টা টাকাও খরচা করি নাই, কবে মরে গেছিস আমি তোর জন্য 1 কেজি দুধ কিনে কোনো এতিমের হাতে তুলে দিই নাই, আমি কোনো ঈদে তোর জন্য 1 পিস জামা কিনে কোনো এতিমের বাচ্চার পরিয়ে দিই নাই। তুই আমাকে চিনতে পেরেছিস, তুই আমাকে চিনতে পেরেছিস, তাই আমি আজ সহ্য করতে পারছি না, হাই যে পোড়ান না সেই যে আমাকে মা বলে চিনতে পেরেছে, সারা জীবনে বাচ্চার জন্য কিচ্ছু দিই নাই, কিচ্ছু দিই নাই, ও আমাকে চিনতে পেরেছে, যাদের দিয়েছি তারা আমাকে ভুলে গেছে। এই মুসলমানের বাচ্চারা নেবি চলে যাওয়া বিবিকে ভুলে নাই, নেবি চলে যাওয়া বিবিকে ভুলে নাই, তুমি বাপ হয়ে বাচ্চাকে কী করে ভুলে গেছো, যে বাচ্চা কাল তোমাকে ঘর থেকে কুত্তার মতো তাড়াবে, যে বাচ্চা কাল তোমার ঘরে তোমাকে রান্না করে খাওয়া করাবে, যে বাচ্চা কাল তোমার সামনে নিজের টাটাসে ঘুরবে তোমাকে ফেলে রাখবে, সেই বাচ্চার সুখের জন্য তো অনেক কিছু করেছ, বলো ওই এতিম আর মাসুম যেটা অন্ধকার কবরে দুধ খেতে খেতে চলে গেছে তার জন্য দুটো জামা কিনে কোনোদিন দিয়েছ, দিয়েছ মুখ খুলে বলো দিয়েছ, আর জামা জুড়ে দান করে কবর কাছে গিয়ে বলেছ আব্বা তোকে কোলে নিতে পারি নাই আমি ভুলে গেছি, তুই ভাবিস আমি কিন্তু তোকে ভুলি নাই আব্বা রে, আমি তোকে ভুলি নাই, আমি তোর জন্য জামা কিনে দিয়েছি আব্বা, তোর জামা দিয়ে পাঠিয়েছি, আমার বাড়ির 4টে বাচ্চা আমার কাছে আবদার করে সব চেয়ে নিয়েছি, তুই চাইবি না, তোমাকে আব্বা বলে আমার কাছে চাইবি না, তুই চাস আর না চাস আমি কিন্তু দিয়ে পাঠিয়েছি। কবর জিয়াদ করতে গেছো এ মাথা মোটা কথাকার, যে বাপ তোমাকে না হাসিয়ে হাসতো না, যে মা তোমাকে না খাইয়ে খেত না, যে মা আমি না ঘুমালে কোনো দিন ঘুমাতো না, ঈদের নামাজের আগে মা যে কাপড় পরতো তার থেকে একটা ভালো কাপড় কিনতে পারো নাই, মায়ের কোনো বোন ছিল না, মায়ের কোনো বোন ছিল না, তোমার কোনো চাচি ছিল না, তো কমপক্ষে চাচিদের বয়সের কোনো মেয়ে পাড়াতে ছিল না, ওই দামি শাড়িটা কিনে তার হাতে দিয়ে বললে না চাচিমা আমার মা থাকলেও তো আমি দিতাম, এটা আমি তোমাকে দিলাম তুমি এটা পরবে, যেন শাড়িটা দিয়ে দু রাকাত নামাজ পড়ে মায়ের কবরের কাছে গিয়ে বলে আসলি না মা ঈদের পোশাক কিনে বিবির হাতে দিয়েছি, বাচ্চার হাতে দিয়েছি, বেটির হাতে দিয়েছি, কসম খোদার করে বলছি মা তোরটা কিনে আগে দিয়েছি পরে ওদেরটা দিয়েছি, আমি তোকে ভুলি নাই মা আমি তোকে ভুলি নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, রব্বে জুল জালাল বলে ফেরেশতারা দেখ মা চলে গেছে বাচ্চা ভুলে নাই,
মা চলে গেছে, বাচ্চা হলে নাই, উম্মতের কাছ থেকে নবী চলে গেছে, নবীর উম্মত, নবীর উম্মত নবীর সুন্নতকে ভুলে নাই। তাই আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে নে, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি সেদিনে মাসুম বাচ্চাগুলোকে বলবো, যা তোর মায়ের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাও। যেদিন মায়ের হাত ধরে জান্নাতের বাগানে যাবে, মাঝ পথে দাঁড়িয়ে গিয়ে মা বলবে, আব্বা আমাকে সাথে করে নিবি, তোর আব্বাকে নিবি না? তো ছেলে জিজ্ঞাসা করবে, মা আব্বা কেমন জিনিস জানি না, আব্বা কি? বলে, যে না হলে আমি মা হতাম না, তুই পৃথিবীতে আসতিস না, যা নুতফাতে তোর জন্ম হয়েছে সেটা তোর আব্বা। বলে, মা চলো আবার আল্লাহর কাছে চলো। গিয়ে বলবে, আব্বা না আর একটা কথা ছিল যে। বললে, কি? বলে, পৃথিবীতে প্রতিটি বাচ্চা 20 বছর পর্যন্ত বাপের হাত ধরে পৃথিবীর সব কিছু ঘুরে ঘুরে দেখেছে আর বাপের কাছে শিখেছে, আর জান্নাতের বাগানে আমার হাত ধরে ঘোরাবে কি? কার হাত ধরে ঘুরবো? কি আমাকে জান্নাত দেখাবে? সারা জীবন তো ঈদের নামাজে আমাকে বাপের হাত ধরে ঘুরতে দিলে না, সব ভাইরা তো বাপের হাত ধরে ঘুরেছে, আমি ওই বাপের তৈরি না, আর আপনি ওই বাপের মাধ্যমে আমাকে পাঠান নাই? যদি পাঠিয়ে থাকেন তাহলে আজকে জান্নাতের বাগান দেখার জন্য আমার আব্বাকে আমার সাথে দেন। মা কোলে কোলে জান্নাতের দরজা নামিয়ে দেবে, আর আব্বা হাত ধরে গোটা জান্নাতটা ঘুরে দেখিয়ে দেবে। আমি আব্বার হাত ধরে আর মায়ের হাত ধরে দেখতে চাই, তা না হলে জান্নাতে যাওয়ার আমার কোনো দরকার নাই। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারে রে মাসুমের কথাটা শুনে নে, ওর আব্বা আমাকে ওর সাথে জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দে। তাই বলে গেলাম, মানুষের কোলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইশ লাগে, ও দাইশে ফেলে মানুষ হতে হয়, ও দাইশে ফেলে মানুষ হতে হয়, ও দাইশে ফেলে মানুষ বানাতে হয়। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মরার আগে মানুষ হয়ে মরার, আর উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়ার জন্য ওই দাইশে ফেলে নিজেকে বানাবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।